কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে মনে হয় প্রকৃতি নিজেকে উজাড় করে দুহাত তুলে আমায় ডাকছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যেখানে এসেছি এই জায়গাটাও ঠিক সেরকমই। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,070 ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরি জেলার কুন্নুর, তামিলনাড়ু রাজ্যের এই হিল স্টেশনটা ভ্রমণপ্রিয় মানুষদের মধ্যে খুবই জনপ্রিয়। হেরিটেজ নীলগিরি মাউন্টেন রেলওয়ে, খুব সুন্দর সবুজ চা বাগান ও অসাধারণ সব ভিউ পয়েন্টগুলো কুন্নুরের অন্যতম আকর্ষণ। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো সুন্দরী কুন্নুর, তার সাথেই দিয়ে দেবো নিজস্ব ট্রি গার্ডেন সহ এমন এক হোমস্টের সন্ধান যা অনেক 5-স্টার হোটেলকেও হার মানিয়ে দেবে। ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 1:20 বাজে আর আমরা পৌঁছে গেছি কুন্নুর রেলওয়ে স্টেশনে। এখন এখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে হোটেলে যাব। তো দেখে নাও কুন্নুর স্টেশনটা। তো আমরা আজকে যে হোটেলটা বুক করেছি সেটার নাম হচ্ছে সানভ্যালি হোমস্টে। যদিও এটা হোমস্টে নামেই, কিন্তু খুবই সুন্দর একটা হোটেল, মানে হাইলি ডেকোরেটেড। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে গাছপাছ লাগানো। তো এটা হলো রিসেপশন এরিয়া, সুন্দর দেখো অর্কিড টাইপের লাগানো আছে ফুলগুলো, খুব সুন্দর। চলে এসেছি রুমে, আর এটা হলো আমাদের রুম। তো দেখে না এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা ফ্যামিলি রুম। এরকম দুটো বেড আছে, এখানে মামা শুয়ে আছে, তার সাথে এখানে একটা টিভি আছে, এখানে আছে টি কফি, এটা হলো ওয়াশরুম। আর সব থেকে সুন্দর জিনিসটা দেখে দিই রুমে, সেটা হলো মারাত্মক ভিউ। রুমের ব্যালকনি থেকে ভিউটা দেখো, জাস্ট এন্ডলেস টি গার্ডেন। এদের নিজস্ব টি এস্টেট আছে, তো চলো টি এস্টেটটা ঘুরে দেখবো। আর এই যে প্রিয়াঙ্কা, মাম্মা এখন ঘুমাচ্ছে মা বাবার সাথে, তো চলো ঘুরে দেখে নেওয়া যাক টি এস্টেটটা। এখানে এরকম জিপ আছে, যে জিপে করে তোমরা সাফারিতে যেতে পারো, মানে ওরা এস্টেটটাকে পুরো জিপে করে ঘুরে দেখাবে। তাছাড়া এখানে ONSB বলে এখানে সব অর্গ্যানিক হানি অ্যান্ড অল সব কিছু পাওয়া যায়, খুব সুন্দর ডেকোরেট। এখানে একটা সাইকেল রাখা যায়, খুব সুন্দর সাজিয়ে রেখে দিচ্ছে এরা। এই হোটেলের নিজস্ব টি প্ল্যান্টেশন আছে আগেই বলেছিলাম, তো প্রিয়াঙ্কা দেখিয়ে দেবে টি গার্ডেনটা। তো ইয়ে হে হামারা, নেই হামারা নেই, ইয়ে ইয়ে কিসি অর কা হ্যায়, হোটেল কা হ্যায়। বহুত 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 সুন্দর টি গার্ডেন। তো আই এম গোনা এনজয় নাও, আই এম গোনা টেক লটস এন্ড লটস অফ লটস অফ পিকচারস, জাস্ট সি। সিরিয়াসলি, লাইক ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট a tea garden with a beautiful view, you should come here. তো দেখতেই পাচ্ছ আমরা এখন আছি চা বাগানে। আর এই যে এই বিল্ডিংটা, এখানে হচ্ছে আমাদের ওই কোনার রুমটা, হচ্ছে আমাদের পুরো সবকটা রুম থেকে ফুল চা বাগানের ভিউ আছে। তার সাথেই এখানে হচ্ছে ওদের, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া, এটা দেখো চা বাগানের ফুল ভিউ আছে। আর এখানে ওদের দুটো রুম আছে, যেই রুমটা ওরা আমাদেরকে অ্যালোকেট করেছিল, বাট ওটা যেহেতু নিচের দিকে তার জন্য আমরা নিইনি, কারণ বাবা মা আছে প্লাস বেবিকে নিয়ে ওঠানামা করতে একটু কষ্ট হবে তার জন্য। বাট এই রুমগুলো কিন্তু খুব ভালো। এই হোমস্টেটার রুম ভাড়া মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা। রুম ভাড়াটা একটু বেশি হলো, যা ভিউ আছে আর যা পজিশন আছে হোটেলের, মারাত্মক, মানে জাস্টিফাইড। হোটেলের উইথ ব্রেকফাস্ট আমি বললাম, এটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। কিছু একটা এখানে আছে যেটা নুরছে, একদমই না, আই থিঙ্ক কুকুর কুকুর, এই দেখো ভাই। আর এইটার জন্য প্রিয়াঙ্কা ভয় পেয়ে একদম হালাত খারাপ হয়ে গেছিল প্রিয়াঙ্কার। তো এখন প্ল্যান্টেশন ভিজিটে বেরিয়েছি, দিয়ে খুব সুন্দর সানসেট হচ্ছে, সাধারণ একটা সানসেট দেখতে পাচ্ছি। এই যে দেখছো এই চা পাতাটা, এই চা পাতাগুলোই কিন্তু চা তৈরির কাজে লাগে, বাকি কোনো পাতা কিন্তু লাগে না, জাস্ট এই উপরে 3টে পাতাই কিন্তু চা তৈরির কাজে লাগে। এছাড়াও এই হোটেলটাতে কিডস জোন আছে, বাড়ির কচি গাছদের নিয়ে আসলে ওখানে টাইম স্পেন্ড করতে পারো। সো এটা হলো রেস্টুরেন্ট এরিয়া, এখানে অর্ডার দিতে পারো। অর্ডার দিলে এরা, এখানে টাইমিং হচ্ছে টিল 9:30, এরা অর্ডার মানে খাবার সার্ভ করে। এছাড়াও এদের একটা বার আছে যেটার নাম দ্য কেভ,
সন্ধ্যা 7টা থেকে খোলা থাকে। এখানে এরকম একটা ভিউ ডেক আছে, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড হোটেল। এখানে বসে ডিনার সাথে বা সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করতে তো খুব ভালো লাগবে। এছাড়াও এই হোটেলে বারবিকিউ অ্যান্ড বনফায়ারের ব্যবস্থা আছে, যেটা চার্জেবল, যদি সেটা দরকার হয় তাহলে তোমরা রিসেপশনে যোগাযোগ করতে পারো। হোমস্টের নিজস্ব জিমও আছে, জিমটা যদি এখন লক করা, ওয়েল ইকুইপড জিম। এখন চলে এসেছি রুফটপে, রুফটপ থেকে সানসেট ভিউটা দেখো। চা বাগান, পাহাড়, সানসেট, সন্ধ্যাবেলা গার্ডেনের মধ্যে খুব সুন্দর করে সাজানো একটা গার্ডেন। ওখানে এসে বসে আমরা একটুখানি চা খাচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে আজকে, তো ভ্যালেন্টাইন্স ডে এর সেলিব্রেশন হচ্ছে। বেবিয়া মায়ের কাছে ঘুমাচ্ছে এখন, এটাই একটা দুঃখ। এখন দেখো ফার্স্ট ভ্যালেন্টাইন, বাট বেবিয়াকে নিয়ে তো ঠান্ডার মধ্যে বসে দেখা যায় না। এই দেখো গাছটাকে কি সুন্দর লাইটিং করেছে, খুব ভালো লাগছে, মানে অসাধারণ কিউট 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 এনভায়রনমেন্ট ভিউ। এখন টাইম হয়ে গেছে 10:30, আর আমরা বেবিয়াকে ফিডিং করিয়ে তারপরে শুয়ে পড়ব। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আনাদার ডে। তো এটাই আমাদের লাস্ট ডে কুন্নুরে, আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এটা হলো ব্রেকফাস্ট, মানে রেস্টুরেন্ট। ওদের রেস্টুরেন্ট থেকে ফিউদা করে নিয়ে টেবিল বসে আছি, আর লাস্ট গার্ডেন পুরো একদম ডেক টাইপের বানানো, ডেকের মধ্যে রেস্টুরেন্টটা। বেরিয়ে গেছি সাইট সিন করতে, এখন দু তিনটে সাইট সিন করবো, তার মধ্যে একটা হচ্ছে ডলফিন নোজ। তো প্রথমে আমরা যাচ্ছি ডলফিন নোজে। চা বাগান, সুন্দর ভ্যালি আর ভিউ পয়েন্ট পুরো একদম দার্জিলিংকে মনে করিয়ে দিচ্ছে। পৌঁছে গেছি ডলফিন নোজ ভিউ পয়েন্টে। এখানে খুব সুন্দর চা টি গার্ডেন আছে, আর সামনে দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট। তো এখন আমরা যাচ্ছি ডলফিন নোজের দিকে, বিভিয়া আমার কোলেই আছে। তো টিকিট কেটে নিয়েছি, এখানে পার হেড 30 টাকা করে টিকিট লাগে। বাবিয়া তোমার কেমন লাগছে? আমার সবসময় ভালো লাগে বেবিয়াকে নিয়ে। অ্যারোমা ট্রিট বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে ভেজ নন ভেজ সব কিছু পাওয়া যায়। তো খুব সুন্দর ভ্যালেন্টাইন্স ডের জন্য ডেকোরেট করা রেস্টুরেন্টটা, দেখে নাও। এখানে আমরা এখন লাঞ্চটা সেরে নেব। তো নিয়ে নিচ্ছি মটন কষা, রাইস, রুটি আর চিকেন রেজালা স্যালাড। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো অর্কিড স্কোয়ার হোটেলের অ্যারোমা ফ্রিড বলে একটা রেস্টুরেন্টে আমরা খেয়ে নিলাম। এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটা খাওয়ার দাওয়ার অসাধারণ, সাথেই এখানে কিছু কিছু বেঙ্গলি আইটেমসও পাওয়া যায়। তো বাঙালিরা যারা কুন্নুর আসবে তারা চাইলে এখানে থাকতে পারো। রুমগুলো খুবই সুন্দর, ভিউ সেরকম একটা নেই, বাট রুমগুলো খুব সুন্দর, অনেক স্পেসিয়াস আর খুব ওয়েল ডেকোরেটেড রুম। যারা কুন্নুরে এসে বাঙালি খাওয়ার খুঁজছো তারা কিন্তু অবশ্যই এখানে ট্রাই করতে পারো। ভাত ডাল আলু ভাজা হয়তো পাবে না, বাট বাঙালি স্টাইল মটন কষা, চিকেন রেজালা এগুলো পাওয়া যায়, যেগুলোর টেস্ট অসাধারণ। আমি এক্ষুনি নিজে খেলাম মটন কষা আর চিকেন রেজালা, দুটোই খুব ভালো খেতে, রিয়েলি খুব ভালো খেতে। স্ট্রাগল চলছে এখন, আমরা এখন পৌঁছে গেছি ল্যাম্স রক ভিউ পয়েন্টে। চলো এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে, দেখে নেবো ওটা। জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ট্রেল, আর এই ট্রেলের উপরে গেলে ভিউ পয়েন্টটা আসবে। আমাকে যদি বলো তাহলে আমার উটির থেকে কুন্নুর বেশি ভালো লেগেছে। সিনিক বিউটি খুব ভালো, চা বাগানগুলো সত্যিই খুব সুন্দর। উটির থেকে অনেক বেশি ফাঁকা, উটির মতো ক্রাউডেড নয়,
তো কুন্নুর আমার বেশি ভালো লেগেছে। যদি তোমরা প্ল্যান করো তাহলে অবশ্যই টু নাইট কুন্নুরের জন্য রেখো। কুন্নুর থেকে আজকে আমরা বেরিয়ে এখন আমরা চলে এসেছি কোয়েম্বাটোর এয়ারপোর্টে, আর এখান থেকে আমরা ফ্লাইটে করে যাব হচ্ছে কলকাতা বা হায়দ্রাবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।